উদ্বোধন হয়ে গেছে। তো আমরা বাবির চ্যানেলের জন্য ছোট্ট একটা ভিডিও শুট করব এখন, তার জন্য আমাদের সমস্ত বেলুনগুলোকে কি করতে ফোলাতে হবে, ফোলাতে হবে। তো চলো পাপা আসো, একটু কটা বেলুন ফুলিয়ে দাও। হ্যাঁ আসো, ফোলা দাও বেলুন আমাকে এবার। কেমন করে বলবে দেখি, একবার বলে দাও দেখি। দিস ইজ ইয়েলো কালার। আর এটা দিস ইজ গ্রিন। আচ্ছা, আর এটা দিস ইজ রেড। আরে বাহ, তাহলে এবার যাওয়া যাক বাবির মেন ভিডিও শুটে। চলো যাওয়া যাক। দিস ইজ গ্রিন, গ্রিন বেলুন। এদিকে মামা মামা ডিরেকশন দিচ্ছে, আর এদিকে অর্ণব, অর্ণবের চ্যানেলে শ্যুট হচ্ছে আজকে। কালার খুব গুড কনসেপ্ট এটা, এই কারণে বাচ্চাদের বিভিন্ন কালার শেখানো। এটা একটা আমি বলবো অর্ণবের মামা যে এত হার্ডওয়ার্কিং করছে, এটা একটা মানে অনেক মানুষের উপকার হবে। কিডস লার্নিংটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। প্ল্যানটা তোমারই প্ল্যান, তার জন্য মানে অসংখ্য তোমাকে ধন্যবাদ, এই কারণেই তুমি যে বানাচ্ছ এত চিন্তা ভাবনা করে, হার্ডওয়ার্কিং করে। অর্ণবও খুব পরিশ্রম করছে, ও যে মানে খুব মাস্তিতে আছে, ওরও খুব ফান হয় এগুলো। কারণ যেহেতু এই সিচুয়েশানটা স্কুল টুল সমস্ত কিছু বন্ধ, সেই জায়গাতে এই রকম একটা কনসেপ্ট বাচ্চাদের মানে এরকম একটা এন্টারটেইনের মাধ্যমে যে শেখানো, এই কনসেপ্টটা খুবই ভালো। থ্যাংক ইউ ওয়ালা, থ্যাংক ইউ অনেক। আমি থ্যাংক ইউ দেবো না, অনেক পেরেন্টস আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে যারা তোমাকে থ্যাংক ইউ জানাবে হয়তো। মানে অনেক কমেন্ট আসবে তোমাকে, তুমি যে গুড ইনিশিয়েটিভটা নিয়েছো, এত ভালো একটা ইনিশিয়েটিভ। আমি বলবো যে কি প্রত্যেকটা মানে যাদের ঘরে বাচ্চা রয়েছে আমার বাবির মতো, প্রত্যেকেরই উচিত মাসে অ্যাটলিস্ট একবার করে ওদের এন্টারটেইন করা, যদি পারেন, যদি সম্ভব হয় প্রতিদিনই কিছু না কিছুর মাধ্যমে এন্টারটেইন করা যায়। সেটা হতে পারে সবজি নিয়ে, সেটা হতে পারে এরকম বেলুন নিয়ে, সেটা হতে পারে বিভিন্ন কালারের চকলেট নিয়ে। অনেক কিছু আছে যেগুলো একটু মন দিয়ে ভাবলে বাচ্চাদের জন্য অনেক এন্টারটেইনিং প্ল্যান করা যায়, ওদের খুব সহজে বাড়িতে সময়টা কেটে যাবে, তাই না? একদম তাই। তো আমি এরকম ভাবে আমার বাচ্চাকে এন্টারটেইন করার চেষ্টা করি, প্লাস যেহেতু এখন বাইরে এই রকম একটা পরিস্থিতি, বাইরে বেরোনো, তারপরে স্কুল বন্ধ, হ্যাঁ সমস্ত কিছু মিলে মিশিয়ে বেলুন সবাই ফাটাতে পারে না। আমি পারবো না, নাও দেখি, সবার হার্টবিট থাকে না বেলুন ফাটাতে গেলে, চ্যালেঞ্জ হয়ে যাক একটা, দেখি পারো কি না। নাও পিন এনে না, ফাটাতে পিন এনে তো সবাই পারবে, এমনি ফাটাও দেখি বেলুন। না আমার বুকের ভেতরটা গিয়ে পড়ে, ওটাই তো বললাম বেলুন সবাই ফাটাতে পারে না। ফাটিয়ে দিল, দিল দিল দিল।
হবে না, ওটা হবে না। যাই হোক, এখন আমাদের এখানে টাইম ওভার হয়ে গেছে, সমস্ত টাইম এখানে দিয়ে দিলে আমাদের আজকে লাঞ্চ হবে না, তো আমি এখন যাবো ফটাকসে লাঞ্চটা বানিয়ে নেব। সেটা হচ্ছে গিয়ে উচ্ছের সবজি রেসিপি, করলা সবজি। আমাদের মধ্যে অনেকেই আমরা করলা পছন্দ করি না, ভালো লাগে না খেতে, তো যাদের ভালো লাগে না এই রেসিপিটা একবার ট্রাই করবে, অনেক ভালো লাগবে। তার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখিয়ে দিয়ে এসো। এই রেসিপিটার জন্য আমি এখানে এরকম পিস করে কেটে উচ্ছে রেখে দিয়েছি, এখানে একটা গোটা টমেটো কেটে রেখেছি, এখানে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ কুচি কিছুটা, আর এখানে নিয়েছি দু কোয়া রসুন। এখন এই টমেটোটা আর রসুনটাকে এখানে একটুখানি ক্রাশ করে নেব। টমেটোটা এরকম ক্রাশ হয়ে গেছে, আমি এরকম ক্রাশ করে নিয়েছি। কড়াইটা গরম হতে দেবো, বেশ খানিকটা গরম হলে আমি অয়েল দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে ফোড়ন দেবো, সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো। এখন দিয়ে দেবো উচ্ছেগুলো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেবো উচ্ছেগুলো, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। উচ্ছেটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেবো আবারও। পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই টমেটো আর রসুন কুচি যেগুলো রয়েছে পেস্টটা, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবারও এটাকে সুন্দরভাবে কুক করে নেব। এখন দেব একটুখানি সস, এটা দিলে অনেক টেস্টি হয়, এটা আপনারা স্কিপও করতে পারেন। আর এখানে আমি কিছু শুকা মশলা রেখেছি, এর মধ্যে রয়েছে সল্ট, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, অ্যান্ড এটা হচ্ছে গরম মশলা। এগুলো সব এখন আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সামান্য আমি একটুখানি জল অ্যাড করব। এখন এটা আমি খুব ধীমে আঁচে আস্তে আস্তে কুক করব। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে এটা একটা রান্না হয়ে গেছে রেডি। তো আমি গ্যাসটা বন্ধ করে দেব। রান্না করা আমার হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেছি। এখন আমি বসে রয়েছি আর বসে বাবির যে ভিডিওটা ও সকালে রেডি করেছিল সেটা এডিট করে ফেলেছি, অনেকটাই এডিট হয়ে গেছে। আর এখন এই ভিডিওটা আমি পাবলিশ করব, তারপরে আমি লাঞ্চ করব। এই যে বাবির ভিডিওটা অনেকটাই হয়ে গেছে, এই তো মাত্র মাত্র বাবির ভিডিওটা পাবলিশ করলাম, এখন লাঞ্চ টাইম, লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে যে করলার সবজিটার রেসিপি আমি শেয়ার করলাম সেটা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে করলার সবজিটা, এখানে আছে মাছ। তো তাড়াতাড়ি আমি লাঞ্চ করে নিই, তারপরে আবার কথা হবে। দুপুরে লাঞ্চ করার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম ছিল আজকে সারাটা দিন। গরমের পরে এরকম বৃষ্টি অনেকটাই ভালো লাগে, মেজাজ একদম খুশখুশ হয়ে যায়, দিল খুশ হয়ে যায়।
এখন প্রায় অনেক বিকেলই হয়ে গেছে, 5:30-6টা হয়তো বাজে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো গাইজ, আজকের এই ভিডিওটা আর বড় করলাম না, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।